আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম। দুর্নীতির মামলায় বহুল আলোচিত এমপি হাজী সেলিম কারাগারে, বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে যাবেন আপিলে জানিয়েছেন আইনজীবী। ত্রাণ না পেয়ে ক্ষুব্ধ সিলেট সুনামগঞ্জের বন্যার্তরা, পানি কমলেও বাড়ছে দুর্ভোগ, সুরমা কুশিয়ারা এখনও বইছে বিপদসীমার ওপরে। যমুনায় ব্রিজ ছোট করার ভুল পদ্মায় হয়নি জানালেন প্রধানমন্ত্রী, পরিকল্পিত শিল্পায়ন ও নদীর নাব্য ফিরিয়ে আনার নির্দেশ। ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সকল কালা কানুন বাতিলের ওয়াদা মির্জা ফখরুলের, বিএনপির কথায় ক্ষমতা ছাড়বেন না প্রধানমন্ত্রী জানিয়েছেন ওবায়দুল কাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাসীন দলের এমপি হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বিচারিক আদালতে রবিবার বিকালে আদেশের পরই পুলিশের পিক আপ ভ্যান তাকে নিয়ে যায় কেন্দ্রীয় কারাগারে। আদেশের বিরুদ্ধে চেম্বার জজে আপিল করবেন বলে জানিয়েছেন হাজী সেলিমের আইনজীবী। বহুল আলোচিত এমপি হাজী মোহাম্মদ সেলিমের আত্মসমর্পণ উপলক্ষে আগে থেকে আদালত এলাকায় ভিড় করে নেতাকর্মীরা। চলতে থাকে হাজী সেলিমের মুক্তির স্লোগান। রবিবার বেলা তিনটার দিকে দুই ছেলেকে নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজী সেলিম। সোয়া তিনটার দিকে বিশেষ জজ আদালত সাথে আত্মসমর্পণ করেন তিনি, চান জামিন। হাজী সেলিমের ডিভিশন প্রাপ্তি ও উন্নত চিকিৎসার দুটি আবেদনও করেন তার আইনজীবী। প্রথমটি নামঞ্জুর করে হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। একটা দরখাস্ত জামিনের আবেদন করেছে, আমরা আপত্তি করেছি, বলেছি যে জামিন দেওয়া যাবে না এই আইন অনুসারে, 10 বছরের তিনি সাজাপ্রাপ্ত। মাননীয় আদালত আমাদের সাথে দুদুকের বক্তব্যের সাথে একমত হয়েছেন, তিনি বলেছেন জামিন নামঞ্জুর, আর তিনি ডিভিশন চেয়েছেন আর মেডিকেল যাওয়া চেয়েছেন। সে ব্যাপারে আমরা বলেছি এটা জেল কোর্টের যে বিধান আছে জেল কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হবে। মাননীয় আদালত সেটাও মঞ্জুর করেছেন, জেল কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন যে জেলখানের জেল কোর্টের বিধান অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য। রায়ের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করবেন তার আইনজীবী। 10 বছর সাজার বহাল রাখার কোনো কারণ বা যুক্তিক আদেশ আমরা পাই নাই, কোর্ট আমাদের সারেন্ডার অ্যাকসেপ্ট করেছেন, অ্যাকসেপ্ট করে আমাদের বলেছেন আমরা ওনার শারীরিক অক্ষমতা কোর্টের সামনে তুলে ধরি। শারীরিক অক্ষমতার কারণে উনি যেন বেটার ট্রিটমেন্ট পায় তার আদেশ কোর্ট যথাযথ কর্তৃপক্ষকে কনসিডার করার জন্য বলে দেওয়া হয়েছে। আমরা চেম্বার জাজের কাছে ওনার এই আপিলটা নিয়ে ইনিশিয়াল প্রসেসটা শুরু করতে পারবো। অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 24 সেপ্টেম্বর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করে দুদক। রায় হয় 2008 সালের 27 এপ্রিল। তাকে অবৈধ সম্পদ অর্জনের জন্য 10 বছর এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে 3 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে তথ্য গোপনের মামলায় খালাস পান হাজী সেলিম। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। ত্রাণ না পেয়ে ক্ষোভ বাড়ছে সিলেটের বানভাসীদের মধ্যে। মানবেতর দিন কাটছে পানিবন্দীদের, কমছে বেশিরভাগ নদীর পানি। লোকালয় ও হাওর থেকেও পানি নামছে ধীরে, তবে সুরমা ও কুশিয়ারা 5 পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। চরম দুর্ভোগে সুনামগঞ্জের বন্যা কবলিতরাও, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্বিষহ দিন কাটছে তাদের। কিছুটা উন্নতির দিকে সিলেটের বন্যা পরিস্থিতি, তবে দুর্ভোগ কমেনি পানিবন্দীদের। ধীরে ধীরে পানি নামছে লোকালয় ও হাওর থেকে, জেগে উঠছে তলিয়ে থাকা সড়ক, স্বাভাবিক হতে শুরু করেছে সিলেটের সাথে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ। কিছু পানি কমছে, এবার বহুত পানি গেছে, আস্তে আস্তে নামছে। তবে এখনো বাড়ি ঘরে উঠতে পারছেন না আশ্রয় কেন্দ্রে থাকা দুর্গতরা। সরকারি বেসরকারি সহযোগিতা না পাওয়ায় হতাশ তারা। কোনো সাহায্য সাহায্য পাইতেছি না, যারা সাহায্য সাহায্য নিয়ে আসে এটা তো সব ধনী ধনী মানুষ খাইয়া বলায়, আর আমরা তো দেওয়া দূরের কথা। আমরা কোনো পানি খাবার উবার খাইতে কোনো অসুবিধা পাইছি না, আমরা কোনো আর্থিক অবস্থা কোনটা খাবার পাইছি না। অনেক লিডার বিডার আইছেন, আইলে তো তারা দেখছে, দেখলে তো এখন পর্যন্ত কোনো পরিবর কোনো খানি কোনো কিছু নাই।
বন্ধ রয়েছে পৌনে 600 শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, তবে বেশিরভাগ এলাকায় চালু করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। এদিকে সুনামগঞ্জেও দুর্ভোগে লক্ষাধিক মানুষ, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্বিষহ দিন কাটছে তাদের, বাড়ছে পানিবাহিত রোগ বালায়। দুর্গত এলাকায় এখনও বন্ধ স্কুলগুলো, প্রত্যেকটি রুমে পানি ঢুকেছে এবং পরীক্ষা ছিল এই মাসে, তো এই পরীক্ষাগুলো পানির কারণে মানে স্থগিত করা হয়েছে। আমাদের বেড়িবাঁধ যাতে উন্নয়ন হয় সেদিকে আমাদের কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন ফসল এবং যোগাযোগ ব্যবস্থা, তলিয়ে যাওয়া সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যমুনা ব্রিজ ছোট করে আনা ছিল ভুল সিদ্ধান্ত, যা পদ্মার ক্ষেত্রে হয়নি। নদীর চড়া ও বাফার জোনকে প্রাধান্য দেওয়ায় দীর্ঘ হয়েছে পদ্মা সেতু। রবিবার ডেল্টা গভর্নেন্স সভায় তিনি আরও বলেন, পরিকল্পিত পদক্ষেপে যে কোনো কঠিন কাজ সমাধান করা সম্ভব, তা প্রমাণ হয়েছে। পরিবেশ রক্ষায় পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি নদীর নাব্য ফিরিয়ে এনে যোগাযোগ সচল রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী জুনের শেষ সপ্তাহের যে কোনো দিন উদ্বোধন হবে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু। প্রায় 6.15 কিলোমিটার দীর্ঘ এ সেতুর কাজ শেষ হয়েছে, এখন চলছে উদ্বোধনের প্রস্তুতি। রবিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের প্রথম সভায় পদ্মা সেতু নিয়ে পরিকল্পিত পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা ব্রিজটা যখন হয়, আমি কিন্তু ব্রিজকে ছোট করতে দেইনি, নদীর যতটা ওই জায়গায় চওড়া সেটা মাথায় রেখে তারপর বাফার জোন রেখেই কিন্তু আমরা ব্রিজটা করেছি, যার জন্য ব্রিজটা সবথেকে দীর্ঘ হয়েছে। কিন্তু যমুনার ব্রিজটা কিন্তু এটাকে 4 কিলোমিটারে কমিয়ে আনা হয়, আমি মনে করি এটা ছিল ভুল সিদ্ধান্ত। কিন্তু ডিজাইন প্ল্যান আগেই হয়ে গিয়েছিল, যেটা আমাদের বেশি কিছু করার ছিল না, আমি শুধু রেল লাইনটা সংযোজন করতে পেরেছিলাম। কাজে আমাদের যে নদীর গতি এবং প্রতি বর্ষার পর নদীর তলদেশে মাটির চরিত্রটা কিন্তু বদলে যায়, যমুনাতে একেবারে চুলের বেণী যেভাবে ওইভাবে এবং প্রতিবারই বদলায়, ঠিক তেমন হয় আমাদের ইসে কী বলে পদ্মা নদীতেও। বলেন, বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে উন্নত করতে হবে। আমি মনে করি আমাদের ডেল্টা প্ল্যানের সাথে আমাদের এই সমুদ্র, আজকে যে বিশাল সমুদ্র রাশি আমরা পেয়েছি, এই সম্পদটাকে আমাদের অর্থনৈতিক কার্যক্রমে কাজে লাগাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিকল্পিত শিল্পায়নের নির্দেশ দেন সরকার প্রধান। ডেল্টা প্ল্যানের মধ্য দিয়ে আমরা আমাদের পরিবেশ রক্ষা করা, যত্রতত্র যেখানে সেখানে ইন্ডাস্ট্রি যাতে না হয় ইতিমধ্যে আমরা সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছি, 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের যেমন রাস্তাঘাট করার সময় আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে সমস্ত জলাভূমি বা বিল অঞ্চল সেখানে এলিভেটেড রাস্তা করে দেওয়া, সেখানে কিন্তু ওই মাটি ভরাট করে যেন না হয়। দেশের উন্নয়ন করতে হলে বাংলাদেশকে জানার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। গবেষণার উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বিশ্বাস করি ভ্যাকসিনগুলোকে বিশ্বব্যাপী জনসাধারণের পণ্য হিসেবে বিবেচনা করা উচিত। সুইজারল্যান্ডের জেনেভায় 75তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি একথা বলেছেন। প্রধানমন্ত্রী জানান, আমরা 23 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের 28টি উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করেছি, যা আমাদের জিডিপির প্রায় 6.3%। আমরা আমাদের জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করেছি। মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য সবচেয়ে ঘন বসতিপূর্ণ শিবিরেও বর্তমান সরকার মহামারী নিয়ন্ত্রণ করতে পেরেছে। প্রধানমন্ত্রী বলেন, আমার সরকার আমাদের জাতীয় বাজেট থেকে ভ্যাকসিন সংগ্রহের জন্য 1.61 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। কোভ্যাক্স এর মাধ্যমে কোভিড-19 টিকা দান করার জন্য বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের তিনি ধন্যবাদ জানান। গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকার 4টি আইন করেছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, সরকার নানাভাবে এখন দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যার গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন। তার মতে, গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করতে ডিজিটাল সিকিউরিটি আইন যথেষ্ট। সাংবাদিকরা বিভক্ত হওয়ায় কালা কানুনের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, অথচ মানুষ আশা করেছিল সবাই এসব আইনের বিরুদ্ধে সোচ্চার হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সাংবাদিক সহ সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। মুক্ত গণমাধ্যমের অন্তরায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ সকল ধরনের নিবর্তনমূলক আইন অধ্যাদেশ বাতিল করা হবে।
এটা একদম খুব পরিষ্কার ঘোষণা আমাদের। আমরা বলেছি গণমাধ্যমে প্রকাশিত যে কোনো বিষয়ে সংক্ষুব্ধ ব্যক্তি বা সংস্থা প্রেস কাউন্সিলে ফায়সালা না করে কোনোভাবেই যেন আদালতে মামলা দায়ের করতে না পারেন, সেটা নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কথায় শেখ হাসিনা পদত্যাগ করবেন না, জনগণ তার পদত্যাগ চায় না। 23 বঙ্গবন্ধু এভিনিউতে রবিবার আওয়ামী মৎস্যজীবী লীগের 19তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের প্রশ্ন করেন, পদ্মা সেতু, মেট্রো রেল, শতভাগ বিদ্যুতায়ন, এত সব উন্নয়নের পরও জনগণ কেন শেখ হাসিনার পদত্যাগ চাইবে? আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত। বলেন, বিএনপি শেষমেশ নির্বাচনে আসবে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে দলটি। স্মরণ করিয়ে দেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো বিকল্প নেই। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সংবিধানের বাইরে এক চুলো যাওয়ার সুযোগ নেই, এটা মেনে নিয়েই নির্বাচনে আসতে হবে বলে স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। তারা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলে, এটা কি জনগণের দাবি? তো বিএনপির দাবিতে শেখ হাসিনা পদত্যাগ করবেন কেন? শেখ হাসিনার সফলতা আছে, তারা হচ্ছে ব্যর্থ, ব্যর্থরা পদত্যাগ করবে। ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না। রেগে যাচ্ছেন কেন? রেগে গেলে হেরে যাবে। হাইকোর্টের আদেশে আগাম জামিন আবেদন খারিজের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 4 ট্রাস্টিকে হেফাজতে নিয়েছে পুলিশ। শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের 24 ঘন্টার মধ্যে বিচারিক আদালতে হাজির করতে। দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলার এজাহার থেকে জানা যায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন নিয়ে ক্যাম্পাস উন্নয়নের নামে 9,096.88 ডেসিমল জমি ক্রয় মূল্য বাবদ 303,82,00,000 টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করেন একই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ সহ 4 জন। আদালত দুপক্ষ 3 পক্ষ শুনে তাদের আগাম জামিনের যেটা দরখাস্ত সেটা খারিজ করে দিয়েছেন অন দ্য গ্রাউন্ড অফ গ্র্যাভিটি অফ দি অফেন্স, অপরাধী গুরুত্ব বিবেচনায়, এবং তাদেরকে শাহবাগ থানা পুলিশে হ্যান্ডওভার করতে বলেছে। শাহবাগ থানা পুলিশ 24 ঘন্টার মধ্যে তাদেরকে কনসার্ন আদালত, যেখানে আদালত সেখানে হ্যান্ডওভার করবে। দিস ইজ দ্য অর্ডার অফ দ্য কোর্ট। রোববার অর্থ আত্মসাত মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আসেন অভিযুক্ত 4 জন, পরে আদালত তা নামঞ্জুরের আদেশ দেন। একই সাথে শাহবাগ থানা পুলিশকে 24 ঘন্টার মধ্যে তাদের বিচারিক আদালতে হাজির করার আদেশ দেন। মানি লন্ডারিং এবং অন্যান্য অভিযোগে এই মামলাটা হয়েছে, সেই মামলায় ওনারা আজকে অ্যান্টিসিউরি বেল নিতে আসছিলেন। ইতিমধ্যে আমাদের সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় অ্যান্টিসিউরি বেলের ব্যাপারে কতগুলো গাইডলাইন ঠিক করে দিয়েছে, যে যদি অফেন্সের গ্র্যাভিটিটা দেখতে হবে এবং অন্যান্য বিষয় বিবেচনা করে অ্যান্টিসিউরি বেলটা দিতে হবে। তা টাকাটা যেটা খরচ করেছে সেই টাকাটা প্রপারলি করে নেই এবং ওনারা মানি লন্ডারিং করেছেন এবং অনেকগুলো অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, সবার বিরুদ্ধে না, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের কাছে আবার টাকাটা ফেরত আসছে। আদালতের নির্দেশে রাত 11টার পরই প্রিজন ভ্যানে শাহবাগ থানায় হেফাজতে আনা হয় মামলার 4 আসামিকে। মামলার 6 আসামির মধ্যে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজির আহমেদ। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আমানতকারীদের টাকা সুরক্ষা না করে পিকে হালদার সহ অন্যান্য লুটেরাদের বিদেশ যেতে সহায়তার অভিযোগ এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের পদত্যাগ চেয়েছেন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির আমানতকারীরা। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানিয়েছেন তারা। পিকে হালদারের পাশাপাশি তার পৃষ্ঠপোষক বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তা এস কে সুর এবং শাহ আলমকেও বিচারের আওতায় আনার দাবি তাদের। তাদের অভিযোগ, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড এর প্রায় 6,000 গ্রাহকের প্রায় 750 কোটি টাকা আত্মসাত করা হয়েছে। 5 বছর ধরে আমানতের টাকা না পেয়ে তারা আজ পথে বসেছেন, মানবেতর জীবনযাপন করছেন। আমানতের অর্থ ফেরত পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও চেয়েছেন আমানতকারীরা। নরসিংদীর বেলাব উপজেলার পাটুলিতে 2 সন্তান সহ স্ত্রী
খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক স্বামী গিয়াসউদ্দিন। রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী পিবিআইর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। শনিবার রাতে উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন মা রহিমা বেগম, তার 12 বছরের ছেলে রাব্বিশেক ও 7 বছরের মেয়ে রাকিবা। মরদেহ উদ্ধারের সময় নিহতের স্বামী গিয়াসউদ্দিন দাবি করেন রাতে বাড়িতে ছিলেন না তিনি। খবর পেয়ে গাজীপুর থেকে বাড়ি ফিরেছেন। পাশের বাড়ির একজনের সাথে তাদের বিরোধ ছিল এবং তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান গণমাধ্যমকে বলেন, আটক করে জিজ্ঞাসাবাদের পর গিয়াসউদ্দিন নিজেই তাদের হত্যা করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। বর্ষার আগেই ফরিদপুরে ভাঙছে মধুমতি। হুমকির মুখে আশ্রয়ণ প্রকল্প, স্বপ্ননগরের ঘরসহ শত শত বসত বাড়ি, বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি বারবার ভাঙনের পর মেরামতের বদলে টেকসই বাদ চান ভুক্তভোগীরা। ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর, পাচুরিয়া, রানা ও টগরবন্দ ইউনিয়নে মধুমতির ভাঙনে প্রতিবছর নিঃসহায় হাজারো মানুষ, যা শুরু হয়েছে এবারও। গোপালপুর ইউনিয়নের 5 গ্রামে ভাঙনের মাত্রা ব্যাপক। হুমকিতে সহস্রাধিক পরিবার, কয়েকটি স্কুল, মসজিদ সহ বিপুল পরিমাণ ফসলি জমি। আশ্রয়ণ প্রকল্প স্বপ্ননগরের বাসিন্দারাও আতঙ্কিত। নদী থেকে খুব বেশি দূরে নেই তাদের আবাসন। প্রায় 30 একর জমির উপরে বাড়িটা ছিল, ভিটা বাড়িটা, সমস্ত নদী গর্ভে শুধু ভিটাটাই বাকি। স্কুল, মাদ্রাসা, মসজিদ, অনেক প্রতিষ্ঠান আছে আমাদের এলাকায়, এগুলি বিলীন হয়ে যাবে নদীতে। মাথা গোঁজার জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি, আমাদের জন্য এই নদী বাঁধটা ঠিক করে দেয় সরকার, আমাদের আবার এই ব্যবস্থাটা করে দিন যাতে আমরা মাথা গোঁজে থাকতে পারি। আশ্রয়ণ প্রকল্প যেখানে একটি মসজিদ, একটি মন্দির, একটি স্কুল, একটি খেলার মাঠ, হাট বাজার এবং শিশু পার্ক, যেটা খুবই হুমকির মুখে, আমি দ্রুত এর একটা বাস্তবায়ন চাই যে এখানে একটা সমাধান, স্থায়ী সমাধান, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমার আলফাডাঙ্গা উপজেলাকে আপনি রক্ষা করেন। ভাঙন ঠেকাতে পদক্ষেপের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে আমরা বলেছি জরুরি ভিত্তিতে এই জায়গাটির ব্যবস্থা নেওয়ার জন্য। আমি যতটুকু জেনেছি যে এখানে একটি বড় প্রজেক্ট সরকারের বিবেচনাধীন রয়েছে, শীঘ্রই সেই প্রজেক্টের কাজ শুরু হবে। টেকসই বাঁধের আকুতি ভাঙনে নিঃস্বদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দুর্নীতির মামলায় বহুল আলোচিত এমপি হাজি সেলিম কারাগারে, বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে যাবেন আপিলে জানিয়েছেন আইনজীবী। প্রাণ না পেয়ে ক্ষুব্ধ সিলেট সুনামগঞ্জের বন্যার্থরা, পানি কমলেও বাড়ছে দুর্ভোগ, সুরমা কুশিয়ারা এখনও বইছে বিপদসীমার উপরে। যমুনায় ব্রিজ ছোট করার ভুল পদ্মায় হয়নি জানালেন প্রধানমন্ত্রী, পরিকল্পিত শিল্পায়ন ও নদীর নাব্য ফিরিয়ে আনার নির্দেশ। ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সকল কানাকানুন কালা কানুন বাতিলের ওয়াদা মির্জা ফখরুলের, বিএনপির কথায় ক্ষমতা ছাড়বেন না প্রধানমন্ত্রী জানিয়েছেন ওবায়দুল কাদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় নিউজ টপ 10 এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংক্ষিপ্ত অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।